পরিচ্ছেদ মহান আল্লাহ তালার বাণী ওম ফির উঠ সতর্ক বাণী প্রচার কর সুরা মুদাসির আয়াত দুই হাদিস চার হাজার পাঁচশো বাষট্টি মোহাম্মদ ইবনু বসর রহমতুল্লাহ আলিহির সনদে জাবির ইবনু আবদুল্লাহ রদিউল্লাহ তাল আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন নাবি করিম সাল্লাহ আলিহি ওসাল্লাম বলেছেন আমি হেরা গুহায় এতেকাফ করেছিলাম ওসমান ইবনু অমর আলী ইবনু মুবারক রহমতুল্লাহ আলী হিমা থেকে যে হাদিস বর্ণনা করেছেন তিনিও অনুরূপ হাদিস খানা বর্ণনা করেছেন পরিচ্ছেদ মহান আল্লাহ তালার বাণী ও ফাকাব্বির আর তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর সৌরা মুির আয়াত তিন হাদিস চার হাজার পাঁচশো তেষট্টি ইসহাক ইবন মনসুর রহমাতুল্লাহ আলিহির সনদে ইয়াহিয়া রহমাতুল্লাহ আলিহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আবু সালামা রহমাতুল্লাহ আলিহকে জিজ্ঞেস করলাম কোরআনের কোন আয়াতটি প্রথম নাজিল হয়েছিল তিনি বললেন প্রথম নাজিল হয়েছিল আমি বললাম আমাকে বলা হয়েছে প্রথম নাজিল হয়েছিল এই কথা শুনে আবু সালামা রহমাতুল্লাহ আলী বললেন কোরআনের কোন আয়াতটি প্রথম নাজিল হয়েছিল এ সম্পর্কে আমি জাবির রদিউল্লাহ তাল আনহুকে জিজ্ঞেস করার পর তিনি বলেছেন ইয়া প্রথম নাজিল হয়েছিল আমি তখন বললাম আমাকে বলা হয়েছে যে প্রথম নাজিল হয়েছিল তখন তিনি বললেন রসুল্লাহ সাল্লু আলিহিবসাল্লাম যা বলেছেন আমি তোমাকে তাই বলছি রসুল সাল্লিহ্লাম বলেছেন আমি হেরা গুহায় আইতিকাফ করেছিলাম এত শেষ হলে আমি সেখান থেকে অবতরণ করে উপত্যকার মাঝে পৌঁছলে আমাকে আওয়াজ দেওয়া হল আমি তখন সামনে পেছনে ডানে ও বামে তাকালাম দেখলাম সে আসমানে ও জমিনের মধ্যস্থলে রক্ষিত একটি আসনে বসা আছে এরপর আমি খাদিজা জাওয়দ্লাহ তালা আনহার কাছে এসে বললাম আমাকে বস্ত্রাচ্ছাদিত কর এবং আমার শরীরে ঠান্ডা পানি ঢাল তখন আমার প্রতি নাজিল করা হল হে বস্ত্রাচ্ছাদিত ওঠ সতর্ক বাণী প্রচার কর এবং তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো পরিচ্ছেদ মহান আল্লাহ তালার বাণী ওয়াস বকফ আর তোমার পরিচ্ছদ পবিত্র রাখ সুরা মুীর আয়াত চার হাদিস চার হাজার পাঁচশো চৌষট্টি ইবনু বুকাই রহমতুল্লাহ আলিহির সনদে জাবির ইবনু আবদুল্লাহ রদিউল্লাহ তাআলা আনহ থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলিহি ওসাল্লাম থেকে শুনেছি তিনি ওয়াহি বন্ধ থাকা সময় কাল সম্পর্কে আলোচনা করছিলেন তিনি তার আলোচনার মাঝে বললেন একদা আমি চলছিলাম এমতা অবস্থায় আকাশ থেকে একটি আওয়াজ শুনতে পেলাম মাথা উত্তোলন করতেই আমি দেখলাম যে ফেরিস্তা হেরা গুহায় আমার কাছে এসেছিল সে আসমান জমিনের মধ্যস্থিত একটি কুরসিতে বসা আছে আমি তার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম এরপর আমি বাড়িতে প্রত্যাবর্তন করে বললাম আমাকে বস্ত্রাবৃত কর আমাকে বস্ত্রাবৃত কর তারা আমাকে বস্ত্রাচ্ছাদিত করল তখন আল্লাহ নাজিল করলেন হে বস্ত্রাচ্ছাদিত ওঠ অপবিত্রতা হতে দূরে থাক এ আয়াতগুলো সালাদ ফরজ হওয়ার পূর্বে নাজিল হয়েছিল আর রিজু অর্থ মূর্তি সমূহ পরিচ্ছেদ মহান আল্লাহ ফাহোর আর অপবিত্রতা হতে দূরে থাক সৌরামুদ্দাসির আয়াত পাঁচ কেউ কেউ বলেন আর রিজুজু এবং ওয়ার ওয়ারিজো অর্থ আজাব হাদিস চার হাজার পাঁচশো পঁয়ষট্টি আবদুল্লাহ ইবনু ইউসুফ রহমাতুল্লাহ আলিহির সনদে জাবির ইবন আবদুল্লাহ রদিউল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি রসুল সাল্ল আলীহিউসাল্লামকে ওয়াহি বন্ধ হওয়া সম্পর্কে আলোচনা করতে শুনেছেন তিনি বলেছেন একদা আমি পথ চলছিলাম এমতা অবস্থায় আকাশ থেকে একটি আওয়াজ শুনতে পেলাম এরপর আমি আকাশের দিকে চোখ তুলে দেখলাম যে ফিরিশা হেরা গুহায় আমার কাছে আসতো সে আসমান জমিনের মধ্যস্থিত একটি কুরসিতে সমাসীন আছে তাকে দেখে আমি ভয়ানক ভয় পেলাম এমন কি জমিনে পড়ে গেলাম তারপর আমি আমার স্ত্রীর কাছে গেলাম এবং বললাম আমাকে বস্ত্রাবৃত কর আমাকে বস্ত্রাবৃত কর তারা আমাকে বস্ত্রাবৃত করল এরপর আল্লাহ নাজিল করলেন হে বস্ত্রাচ্ছাদিত অপবিত্রতা হতে দূরে থাক আবু সালাম রহমতুল্লাহ আলী বলেন আর রিজু অর্থ মূর্তি সমূহ এরপর অধিক পরিমাণে ওয়াহি নাজিল হতে লাগল এবং ধারাবাহিকভাবে ওয়াহি আসতে থাকল বিসমিল্লাহ রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সোরাতুল কিয়ামাতি সোরা কিয়ামা পরিচ্ছেদ মহান আল্লাহ তালার বাণী ল তোহার বিহীন সনকলিতা জেলেবি তাড়াতাড়ি ওয়াহি আয়ত্ত করার জন্য তুমি তোমার জিহবা সঞ্চালন করবে না সোরা কিয়ামা আয়াত ষোলো ইব্ন আব্বস রদীয় লাহতাল আনহমা বলেন সুদা অর্থ নিরর্থক ও উদ্দেশ্যহীন আমামাহ অর্থ শীঘ্রই তৌবা করব শীঘ্রই আমল করব লা ওয়াজার অর্থ কোনো আশ্রয়স্থল নেই হাদিস চার হাজার পাঁচশো ছেষট্টি হমী রহমতুল্লাহ আলিহির সনদে সন্ন্যদে আব্বাস রদিউল্লাহ তা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সল্লাহ আলি প্রতি যখন ওয়াহি নাজিল করা হতো তখন তিনি দ্রুত তার জিহ্বা নারতেন রাবি সুফিয়ান বলেন এই রূপ করার পেছনে তার উদ্দেশ্য ছিল ওয়াহি মুখস্থ করা তারপর আল্লাহ নাজিল করলেন তাড়াতাড়ি ওয়াহি আয়ত্ত করার জন্য তুমি তোমার জিহ্বা সঞ্চালন করবে না সৌরা আল কিয়ামা আয়াত ছোল পরিচ্ছেদ মহান বাণী কুরআনা কুরআন সংরক্ষণ ও পাঠ করি দেয়ার দায়িত্ব আমারি আমার কিয়ামা আয়াত সতের হাদিস চার হাজার পাঁচশো সাতষট্টি অবৈদুল্লাহ ইবনু মুসা রহমেতুল্লাহ আলি সনদে মোসা ইবনু আবু আইসা রহমতুল্লাহ আলেহ থেকে বর্ণিত তিনি আল্লাহর বাণী তাড়াতাড়ি আয়ত্ত করার জন্য তুমি তোমার জিহ্বা সঞ্চালন করবে না সোরা কিয়ামা আয়াত ষোল সম্পর্কে সাঈদ ইবনু জুবাইর রহমতুল্লাহ আলিহকে জিজ্ঞেস করার পর তিনি বললেন ইবন আব্বাস রদিউল্লাহ তাআলা আনহুমা বলেছেন নবী করিম সাল্লু আলিহি প্রতি যখন ওয়াহি নাজিল করা হতো তখন তিনি তার ঠোঁট দুটো দ্রুত নাড়তেন তখন তাকে বলা হলো তাড়াতাড়ি ওয়াহি আয়ত্ত করার জন্য তুমি তোমার জিহ্বা সঞ্চালন করবে না নবী করিম সাল্লু আলিহিউসল্লাম ওয়াহি ভুলে যাবার আশঙ্কায় এমন করতেন নিশ্চয়ই এ কোরআন সংরক্ষণ ও পাঠ করি দেওয়ার দায়িত্ব আমারই অর্থাৎ আমি নিজেই তাকে তোমার স্মৃতিপটে সংরক্ষিত রাখব তাই আমি যখন তা পাঠ করব অর্থাৎ যখন তোমার প্রতি ওয়াহি নাজিল হতে থাকবে তখন তুমি তার অনুসরণ করবে এরপর তা বর্ণনা করার দায়িত্ব আমারই অর্থাৎ এ কোরআনকে তোমার মুখ দিয়ে বর্ণনা করিয়ে দেওয়ার দায়িত্ব আমার